আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রকমিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আমি বেশ কয়েকদিন আগে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ধরনের কিছু ছবি আপলোড করেছিলাম। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এই ধরনের ছবিগুলি কিভাবে এডিট করতে হয়। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ছবি এডিট করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ছবি এডিট করার জন্য আপনাদের দুটি মোবাইল অ্যাপের প্রয়োজন হবে, একটি হচ্ছে স্ন্যাপশিট আর একটি হচ্ছে পিক্সেল অ্যাপ। আর এই অ্যাপ দুটি একদম ফ্রি, আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই অ্যাপ দুটি ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এই টাইপের ছবি এডিট করার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই টাইপের কিছু ক্লোজ ছবি ক্লিক করে নিতে হবে, দেন স্ন্যাপশিট ওপেন করে নিতে হবে। স্ন্যাপশিট ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর প্লাস আইকনের উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবিটি ইনপুট করে নিতে হবে। ছবি ইনপুট করে নেওয়ার পর টুলসের উপর ক্লিক করতে হবে, এরপর টুন ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি ব্রাইটনেস বাড়িয়ে করে দিতে হবে 30, এরপর কন্ট্রাস্ট করে দিতে হবে 30, এরপর স্যাচুরেশন করে দিতে হবে 20, এরপর এম্বিয়েন্স করে দিতে হবে 20, এরপর হাইলাইট এটি করে দিতে হবে 20, এরপর শ্যাডো এটি করে দিতে হবে -30। এখানে আমি যে সেটিংটি দেখালাম সেম হুবু এরকম রাখতে হবে এরকমও কিছু না। তো মোটামুটি এরকম রাখলে ছবিটি মোটামুটি চলে, যে কোনো ছবি এডিট করা যায়। এরপর ওকেতে ক্লিক করতে হবে, এরপর আবার টুলসের উপর ক্লিক করতে হবে, এরপর ডিটেলের উপর ক্লিক করতে হবে। ডিটেলের উপর ক্লিক করার পর শার্পিং করে দিতে হবে 30, এরপর ওকেতে ক্লিক করতে হবে, এরপর আবার টুলসের উপর ক্লিক করতে হবে, এরপর পোর্ট্রেটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কম্বো ওয়ানটি সিলেক্ট করে দিতে হবে। কম্বো ওয়ানটি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করতে হবে, এরপর স্টাইলে ক্লিক করতে হবে। স্টাইলে ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর স্ট্রাকচারে ক্লিক করতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে, এরপর আবার টুলসের উপর ক্লিক করতে হবে, এরপর বিনটাস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি ব্রাইটনেস কমিয়ে 20 করে দিতে হবে, এরপর স্যাচুরেশন এটি -100 করে দিতে হবে, এরপর স্টাইল 10 এটি 20 আছে এটি আপনারা 30-40 রাখবেন, আমি 40 রেখে দিচ্ছি। এরপর ভিনটেজ স্ট্রেন্থ এটি করে দিবেন আপনারা 40-50, তো আমি এখানে 50 রাখব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে ছবি এডিট করা হয়ে গেছে। এ হচ্ছে আমার মূল ছবি, আর এডিট করার পরে এটি, এরপর এক্সপোর্টের উপর ক্লিক করে ছবিটি এক্সপোর্ট করে নিতে হবে। এরপর পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এখানে ক্লিক করতে হবে, এরপর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে, এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে ছবিটি ইনপুট করে নিতে হবে। সো ছবিটি ইনপুট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে, এরপর এই নিউ টেক্সট এটি কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর স্ক্রল করে বাম দিকে যেতে হবে, এরপর কালারের উপর ক্লিক করতে হবে, এরপর স্ক্রল করে ডান দিকে গিয়ে এই হোয়াইট কালারটি সিলেক্ট করে দিতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে, এরপর আবার প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে, এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে ছবিটি ইনপুট করে নিতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর ছবিটি এইভাবে টেনে বড় করে নিতে হবে। আপনারা যতটুকু হোয়াইট বর্ডার রাখতে চান রেখে নেবেন, তো আমি এইটুকু হোয়াইট বর্ডার রাখবো। তো এরপর এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে গিয়ে এই যে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ছবিটি মাঝ বরাবর নিয়ে আসতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো এরপর এখানে ক্লিক করে এই ছবিটি আমি লক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি দেখতে আরও অসাধারণ লাগছে এই হোয়াইট ফ্রেমের কারণে। তো এই ছবিটি আরও আকর্ষণীয় করতে এই ছবিতে একটি মোটিভেশনাল স্পিচ অ্যাড করে নিতে হবে। তো মোটিভেশনাল স্পিচগুলি আপনারা কোথায় পাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য এটি কেটে নিতে হবে, এরপর আপনাদের ইন্টারনেট সংযোগটি অন করে নিতে হবে। ইন্টারনেট সংযোগটি অন করে নেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে, এরপর সার্চ বারে লিখতে হবে মোটিভেশনাল। এই যে দেখতে পাচ্ছেন মোটিভেশনাল কুইজ চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মোটিভেশনাল কুইজ আছে। তো এইটার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে, যেখান থেকে আপনারা অসংখ্য মোটিভেশনাল স্পিচ পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মোটিভেশনাল স্পিচগুলি,
तो এখানে আপনাদের সুবিধা মতো যেটা আপনাদের ভাল লাগে আপনারা একটি মোটিভেশনাল স্পিচ এখান থেকে নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি স্পিচ লেখা আছে, সেট ইওর গোল হাই এন্ড ডোন্ট স্টপ টিল ইউ গেট দেয়ার। তো এটা আপনারা এই লেখাটি আপনারা কিভাবে কপি করবেন, তো কপি করার জন্য কি করতে হবে, এটার উপর চেপে ধরতে হবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন কপি লিংক টেক্সট, এখানে ক্লিক করে টেক্সটটি কপি করে নিতে হবে। এরপর আবার পিক্সেল অ্যাপে চলে যেতে হবে। পিক্সেল অ্যাপে চলে আসার পর এর উপর ক্লিক করতে হবে, এরপর টেক্সটের উপর ক্লিক করতে হবে, এরপর এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করতে হবে, এরপর এটি কেটে দিয়ে এখানে প্রেস করে এটি পেস্ট করে দিতে হবে। এরপর এখানে ক্লিক করে সবগুলি লেখা বড় হাতের করে নিতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা আপনাদের সুবিধা মতো এখানে যেখানে সেট করতে চান আপনারা সেট করে নেবেন। এরপর এই লেখাটির কালার চেঞ্জ করার জন্য এখানে স্ক্রল করে ডান দিকে যেতে হবে, এরপর কালারের উপর ক্লিক করে আপনারা যে কালার এখানে ইউজ করতে চান ওই কালারটি ইউজ করবেন। তো আমি এখানে হোয়াইট কালারটি ইউজ করলাম, এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা যদি ফন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে ফন্ট ইউজ করতে পারবেন। তো এখানে অসংখ্য ফন্ট আছে, তো আপনারা এখানে কাস্টম ফন্ট ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি, তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এটা আপনাদের সুবিধা মতো যেখানে ভালো লাগে সেখানে এইভাবে বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন লেখাটি অ্যাড করার কারণে ছবিটি আরও অ্যাট্রাকটিভ লাগছে। তো আপনারা এখানে আরও স্টাইল চেঞ্জ করে নেবেন ফন্ডের, তারপরে ফন্ডের কালারের। তো এই ছবিটি সেভ করার জন্য এই সেভ আইকনের উপর ক্লিক করতে হবে, এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডাইমেনশন ডিফল্ট দেওয়া আছে, এখানে ডাইমেনশন আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারির উপর ক্লিক করলে ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আমার ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।